সাংস্কৃতিক ঐতিহ্য হল বিশ্বাস, আচরণ, রীতিনীতি, আচার অনুষ্ঠান, ঘটনা এবং চর্চার একটি সম্মিলিত রূপ, যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। কিছু ঐতিহ্য সিম্বলিক অর্থ বা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংস্কৃতিক ঐতিহ্য সময়ের সাথে সাথে বিকশিত হয়, কিছু বেঁচে থাকে আর কিছু বিবর্ণ হয়ে শেষে মারা যায়। এমন পাঁচটি বিরল বিবর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে দেখুন আমাদের এই বিশেষ পর্বটি। জাপানের আমা ডাইভিং। জাপান এমনিতে সাংস্কৃতিক ঐতিহ্যগতভাবে সমৃদ্ধশালী। আমা ডাইভিং হল সমুদ্রে মাছ ও অন্যান্য প্রাণী শিকারের একটি সুপ্রাচীন জাপানি পদ্ধতি। এই পদ্ধতিতে সমুদ্রে ডুব দিয়ে মাছ শিকার করতে হয়, কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নেই। মূলত মেয়েরাই আমা ডাইভিং করত। এমন ঐতিহ্য ছিল যে কোনো মেয়ে যদি আমা ডাইভিং না পারত তবে তার বিয়ে হতো না। ইতিহাস থেকে জানা যায় জাপানের সীমা উপসাগরে এই আমা ডাইভিং চর্চা বেশি হয়েছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি শিকার পদ্ধতি, তবে এই পদ্ধতি থেকে এখন সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। জাপানের তোবা সমুদ্র জাদুঘরের তথ্য অনুযায়ী 1972 সাল নাগাদ 4,000 আমা ডাইভার ছিল, এখন মাত্র 800 জন রয়েছেন। শ্রীলঙ্কার মাছ ধরার বাস পদ্ধতি। এই ঐতিহ্যটি বেশি পুরনো নয়, এই তো গত শতাব্দীতে শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এই পদ্ধতিতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সমুদ্র উপকূলের কোরাল রিফের সীমানায় মাছ ধরা হয়। পদ্ধতিটি হল সমুদ্রের নিচে বাঁশ অথবা সরু গাছের ডাল শক্ত করে পুঁতে নিতে হয়, যাতে সেই বাঁশের উপরের অংশ সমুদ্রের পানি থেকে কিছুটা উপরে থাকে। সেখানে বসারও একটা ব্যবস্থা রাখা হয়। এই বসার জায়গায় শুধুমাত্র একজনই হাতে বড়শির ছিপ নিয়ে বসতে পারে। হয়তো বেশি লাভজনক উদ্যোগ নয়, তবে দারুণ কার্যকরী, একটি পরিবারের ভরণ পোষণ হয়ে যায়। কিন্তু বাদ সাধল 2004 সালের সুনামি। সেই সুনামিতে শ্রীলঙ্কার উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়। জেলেরাও ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ায় তারা এই পদ্ধতিতে মাছ ধরা ছেড়ে দিতে শুরু করেছে। চীনের ছায়ানাট্য। শত শত বছর ধরে চীনে এই ঐতিহ্যটি টিকে ছিল, অনেকটা পুতুল নাচের মিল রয়েছে। 6 থেকে 7 জনের একটি দল পুরো নাটকটি পুতুলের উপর আলো ফেলে মঞ্চের পেছন থেকে মঞ্চায়িত করত। সাধারণত হাস্যরসাত্মক গল্প সঙ্গীতের তালে তালে উপস্থাপন করা হতো। কোনো সামাজিক উৎসব, বিয়ে অথবা নতুন ফল উঠলে এই ছায়ানাট্যের চল ছিল। কিন্তু হাল আমলে এই চর্চাটি আর তেমন দেখা যায় না, তরুণ তরুণীদের মধ্যেও এটি শেখার আগ্রহ নেই। এই বিষয়ে এখন সমগ্র চীনে মাত্র 2 জন উস্তাদ আছেন, যদিও সম্প্রতি চীন সরকার তাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তাদের যুক্তি, এসব প্রাচীন ঐতিহ্য যুগের প্রয়োজনেই আবার নতুন রঙে নতুন ঢঙে ফিরে আসবে। রোমানিয়ার ঐতিহ্যবাহী কাজ শিল্প। রোমানিয়ার কাজ শিল্প বিশ্ববিখ্যাত। এই শিল্পকে রোমানিয়ার ঐতিহ্য হিসেবে ধরা হয়। ইউরোপ সহ বিশ্বের ধনী দেশগুলোর বাজারে রোমানিয়ার কাঁচ ও কাঁচের সামগ্রী সামনের সারিতে থাকত, কিন্তু প্রযুক্তির উৎকর্ষতা, কাঁচ উৎপাদনে বেলজিয়ামের শীর্ষ অবস্থান এবং বাজারে প্লাস্টিক পণ্যের সমারোহের ফলে রোমানিয়ার কাঁচ শিল্প আজ হুমকির মুখে। কাঁচের কারখানাগুলোয় কারিগর ও শ্রমিকরা চাকরি হারাতে বসেছেন। এই কাঁচ শিল্পকে বাঁচাতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে কাঁচ নির্মাতাদের উদ্যোগে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল খুবই সামান্য। তবুও তারা আশাবাদী কোনো একদিন কাঁচ শিল্পে রোমানিয়ার জয় জয়কার আবার ধ্বনিত হবে। সুইডেনের ফিকা। এক কাপ গরম কফির সঙ্গে নজর কাড়া ও লোভনীয় স্বাদের এক পিস পেস্ট্রি সাজিয়ে অতিথিদের পরিবেশন করা সুইডিশ সমাজের একটি রীতি ছিল, কিন্তু আমেরিকানরা এই রীতিকে অনেক গতিশীল করে নিজেদের করে নিয়েছে। মানে হলো ব্যস্ত, ধপাধপ শেষ করে আবারও কাজে নেমে পড়া আর কি। অথচ এই সুইডেনের মানুষরা এই আপ্যায়নটি করত অনেকটা ধীরে আয়েসে, যাতে করে অতিথিরা মনে শান্তি পায়। এই চল এখন সেখান থেকে প্রায় উঠেই যাচ্ছে। তরুণ প্রজন্ম ভুলেই গিয়েছে যে এই আপ্যায়ন রীতিটা তাদের, যার নাম ফিকা। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।